আচ্ছা ঠিক আছে মিস আনারসি, আমি আমার ধর্ম ভাইয়ের পক্ষ থেকে চোখ মারার জন্য আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। কেন চোখ মারল একজন আর আপনি কিছু জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন? দেখেন মিস আনারসি, আমার মনে হয় বিষয়টা আপনি ভুল বুঝতেছেন, আর এই বিষয়ের জন্য আমার ধর্ম ভাই খুবই অনুতপ্ত। আসলে আমার মনে হয় সে চোখ মারেনি, আর সে কষ্টেও সে কষ্ট যে আপনার দিকে তখন তাকিয়েছিল, ঠিক সেই সময় তার চোখটা ঠাস করে পলকটা পড়ে গিয়েছিল। ও আল্লাহ, চোখের পলক পড়া বুঝি আমি বুঝি নে। হ্যাঁ মুসুফি সাহেব, আসলে উনি এই বিষয়ে খুবই অনুতপ্ত, আর সবকিছু সে স্বীকারও করেছে, ওইটা আসলে পলক পড়াইছে। আপনি কলি হয়ে গেল না? চোর কোনোদিন চুরি করে আসি বলে যে আমি চুরি করেছি? আর শোনেন, আপনার ভাই আমারে ইরাম করে চোখ মারছিল। আপনি ইরাম করে কায়দা কৌশল করে চোখটা মারলেন, তাতে তো মনে হলো যে সত্যি চোখ মাইরেছিল। অবশ্য এসব বিষয়ে আমি খুব কম বুঝিনি বলা চলে। তার বিরুদ্ধে অবশ্য এক সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্তের রিপোর্ট যদি দিয়ে দেয় এটা তো তার জন্য খুব সুবিধা হবে না। দেখেন ওনার নেতাগিরির ভবিষ্যৎ মনে নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আপনি একটু দয়া করে দেখেন। ওনার ভবিষ্যৎ দেখতে গেলে আমার বর্তমান থাকতেছে না। হ্যাঁ আপনার ভাই ভালো করে কয়ে দিয়েন, ওনার জন্য আমার কিচ্ছু করার নাই, সরি। এই মহিলার সাথে বক করে ঘর করে কেমনে? না ওশালা তো পারবেই, গরুর দালাল, ওর বডির সামনা মোটা আছে। না ওশা, আমি সহ্য করতে পারবো না এই বডি আসতে গিয়ে, ঘি মাখন খাওয়া বডি, পাতলা শরীর, চামড়া একেবারে মিহি পাতলা, আমি সহ্য করতে পারবো না। আর সহ্য করবো কেমনি, কিছু বলাও তো যাবে না। হ্যাঁ আমার জিটিস লাগে না, বউয়ের বড় বোন, ঠিক না? উফ